আজকের ভিডিও শুরু করা যাক আপনাদের তরফ থেকে অর্থাৎ আপনারা গত টেকনিউজে কি কি কমেন্ট করেছেন সেই ব্যাপারে আজকের ভিডিওতে প্রথমেই কিছু আলোচনা করে নিই গত টেকনিউজে একটা খবর ছিল যে শাওমি একটা মাথা মেসেজ করার মেশিন নিয়ে এসেছে হেলমেট নিয়ে এসেছে তো সেটার ব্যাপারে আপনারা যারা কমেন্ট করেছেন বেশিরভাগই খুব মজাদার কমেন্ট আমি তার মধ্যে দু একটা কমেন্ট বেছে নিয়েছি আর সব কমেন্ট নেওয়া সম্ভব না তাই জন্য দুই একটা কমেন্ট বেছে নিয়েছি প্রথম কমেন্ট বলব ধ্রুবতার তিনি বলেছেন বিয়ে করে বউকে দিয়ে মাথা মাথা মেসেজ করার পরিবর্তে যদি এইটা পাই তাহলে হয়তো অনেক মেয়ে খুশি হয়ে যাবে যে তাদের আর হাত দিয়ে মেসেজ করতে হবে না এবং এটা বারোটা লাইক পেয়েছে কমেন্টটা এবং সেখানে বেশ একটা সুন্দর আলোচনা হয়েছে মুন্না ভাই তার উত্তরে বলেছেন যে ভাইয়া কিন্তু ভালোবাসা কমে যাবে আস্তে আস্তে এবং এই ব্যাপারে গুরুগম্ভীরভাবে সহমত পোষণ করেছেন সৌম্য মুখার্জি তিনি বলেছেন হুম সোনার বাংলা কালচারাল চ্যানেল তিনি কমেন্ট করেছেন দাদা তোমার চুলগুলো স্মার্ট করার জন্য কিনতে পারো স্মার্ট হেড মেসেজ তাহলে বৌদির কোনো কাজ থাকবে না আর তোমায় ক্যাপও পড়তে হবে না আমার চুল আর এই জন্মে স্মার্ট হবে না চিরকাল স্মার্টই রয়ে যাবে আর বৌদির মেসেজ করার কাজের থেকেও এখন যে কাজটা বেশি জরুরি হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে ট্রিমার দিয়ে লকডাউনের বাজারে বাড়িতেই আমার চুল কেটে দেয় এবং সেই কারণেই আমাকে মাথায় ক্যাপ পরে ভিডিও বানাতে হয় পরের কমেন্ট করেছেন এ কুদ্দুস তিনি বলছেন আমার মাথায় মেসেজ করতে হবে না আমার মাথায় অনেক উকুন উকুন বেছে বার করে দিলেই আমি খুশি হাসিরি মজি তারপরের কমেন্ট করেছেন মোহাম্মদ জুলফিকার আমিন তিনি বলছেন সবই তো দিচ্ছে আমি তো ইলেকট্রিক বউয়ের অপেক্ষায় আছি এবার তাহলে আমরা আজকে টেকনিউজে চলে আসবো এবং আজকে দারুণ দারুণ ইন্টারেস্টিং কিছু টেকনিউজ আছে প্রচুর টেকনিউজ আছে কিন্তু এত টেকনিউজ কভার করার থেকে আমার মনে হয় দু একটা বিষয় নিয়ে আলোচনা করাই ভালো তাই বহু টেকনিউজ আজকে এডিট করে বাদ দিয়ে দিতে হবে তো আমরা টেকনিউজ শুরু করব এবং শুরুতেই বলে রাখি যে বাংলাদেশে এক্সক্লুসিভভাবে হ্যাঁ গ্লোবাল লঞ্চ হচ্ছে ঠিকই কিন্তু প্রথম বাংলাদেশে লঞ্চ করছে এমন একটা ফোন যার নাম রিয়েলমি সি সেভেন্টিন বাংলাদেশের মার্কেটের গুরুত্ব বাড়ছে রিয়েলমি সি সেভেন্টিন বাংলাদেশে প্রথম লঞ্চ হচ্ছে এবং একুশে সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি একটা আইপিএস এলসিডি প্যানেল থাকবে যেখানে নাইনটি হার্সের নাকি রিফ্রেশ রেট থাকবে একটা বাজেট সেগমেন্টের একদম এন্ট্রি সেগমেন্টের ফোন সেখানে নাইনটি হার্সের রিফ্রেশ রেট অবশ্যই এটা যদি থাকে আমি বলবো খুবই ভালো একটা জিনিস তবে প্রসেসর অবশ্যই অসাধারণ কিছু থাকছে না কোয়ালকাম স্ন্যাপড্রাগন ফোর সিক্সটি প্রসেসর থাকছে একদম এন্ট্রি লেভেলের প্রসেসার তাই এই ফোনটা গেমিংয়ের জন্য কতটা হবে এ ব্যাপারে আমার সন্দেহ আছে তবে এই ফোনটাতে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি আঠেরো ওয়াটের ফাস্ট চার্জার থাকছে বলে শোনা যাচ্ছে ব্যাকসাইডে নাকি চারটে ক্যামেরা থাকবে থার্টিন প্লাস এইট প্লাস টু প্লাস টু মেগাপিক্সেল ক্যামেরা সেক্ষেত্রে দেখা যাক ফোনটা দাম কত রাখবে এটাই হচ্ছে আসল ব্যাপার এবং এই ব্যাপারে আপনাদের মতামত কি। আপনার কি মনে হয় বাংলাদেশে এই ফোনটার দাম কত থাকতে পারে অবশ্যই সেটা কমেন্টে লিখে জানান আপনার কার আপনাদের মধ্যে কার মতামত মেলে আমি এটা দেখতে চাই এবং সেই অনুযায়ী আপনাদের মতামত থেকে কোনো মতামত পিক করে আমি কমেন্ট অবশ্যই পরবর্তী কোনো ভিডিওতে লঞ্চ হওয়ার পর সেটা জানাবো স্যামসাং একটা এফ সিরিজ নিয়ে আসছে নতুন গ্যালাক্সি এফ সিরিজ যেটা মিড বাজেট সিরিজ হবে এবং যে সিরিজের ফোনগুলো হবে ক্যামেরা সেন্ট্রিক ফোন অর্থাৎ ক্যামেরাটার ওপরে ফোকাস করা হবে বাদ বাকি সব জায়গায় কম্প্রোমাইজেশন থাকতে পারে কিন্তু ক্যামেরা হবে খুব ভালো স্যামসাং এরকম বলছে এবং এই সিরিজটা তারা এই মাসেই সেপ্টেম্বরের শেষেই সম্ভবত লঞ্চ করবে ইন্ডিয়ার জন্য এক্সক্লুসিভভাবে লঞ্চ করবে প্রথমে এরকম একটা খবর আছে সেক্ষেত্রে বাংলাদেশে অবশ্যই এই ফোনটা পাওয়া যাবে এবং স্যামসাং গ্যালাক্সি এফ থার্টি ওয়ান নামে একটা ফোন অলরেডি বিআইএস সার্টিফিকেশান সাইটে অর্থাৎ ইন্ডিয়ান সার্টিফিকেশান সাইটে লিস্টেড হয়ে গেছে এটা গেজেসেটার লিখ থেকে আমরা জানতে পারছি এই ফোনটার দাম হবে তিরিশ হাজার রুপির নিচে এটাও কনফার্ম খবর মোটামুটি সেক্ষেত্রে এই ফোনটা একটা মিড বাজেটের ফোন হবে এবং এই ফোনটাতে আর কি থাকবে এখনও সেটা জানা যায়নি তবে এই ব্যাপারে সব খবর জানার জন্য আপনাকে অনুরোধ করবো যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা আর বেল আইকানটা প্রেস করে রাখবেন কিন্তু খারাপ খবর এটাই যে আপনাদের কিছুদিন আগে টেকনিউজে বলেছিলাম যে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান যেটা জানুয়ারি মাসে আসবে তাদের ফ্ল্যাগশিপ ফোন সেখানে আন্ডার ডিসপ্লে ক্যামেরা থাকতে পারে ফিফটি ফিফটি চান্স কিন্তু সেসব দিই আইসি ইউনিভার্সের একটা টুইট থেকে মনে হচ্ছে এই চান্সটা বোধ হয় হান্ড্রেড পার্সেন্ট না এর দিকে চলে গেল কারণ আইসি ইউনিভার্স বলছেন স্যামসাংয়ের এস টোয়েন্টি ওয়ান লাস্ট ফ্ল্যাগশিপ ফোন যে ফোনে পাঞ্চোল ক্যামেরা থাকবে সেলফি ক্যামেরাটা ডিসপ্লের মধ্যে পাঞ্চল থাকবে এরকম আর কোনো ফ্ল্যাগশিপ ফোনে আগামী দিনে আসবে না অর্থাৎ এস টোয়েন্টি ওয়ানের পরবর্তী ফোনগুলো থেকে স্যামসাং কিন্তু আন্ডার ডিসপ্লে ক্যামেরা ইমপ্লিমেন্ট করবে সেক্ষেত্রে স্যামসাং আরও একটু টাইম নিতে চাইছে আরও বেটার কোয়ালিটির বেটার কিছু টেকনোলজি নিয়ে আসার জন্য তো স্যামসাং কেমন আমার মনে হয় এই টাইমটা দেওয়া উচিত তাড়াহুড়ো করে একটা বাজে কম্প্রোমাইজড কিছু ডিসপ্লে বা কিছু ক্যামেরা নিয়ে আসবে এটার থেকে ভালো কিছু আনুক এটাই আমি চাইব ওয়ান প্লাস এইট এই ফোনটা সেপ্টেম্বরের শেষে লঞ্চ হতে পারে খুব দেরি হলে অক্টোবরের শুরুতে এবং ওয়ান প্লাস এইট ফোনটার স্পেসিফিকেশানস কী থাকবে সেটা বাইরে চলে এসেছে সব কিছু মোটামুটি জানা হয়ে গেছে এবং এটার রেন্ডারও সামনে চলে এসেছে অর্থাৎ ফোনটা দেখতে কেমন হবে তার ছবিও এসে গেছে এবং এই ফোনটাতে আমরা স্পেসিফিকেশান দেখতে পাচ্ছি সিক্স পয়েন্ট ইঞ্চি একটা ফুল এইচ ডি প্লাস অ্যামুলের ডিসপ্লে থাকছে যে ডিসপ্লেটা একশো কুড়ি হার্চ রিফ্রেশ সাপোর্ট করছে এবং কোয়ালকাম স্ট্যামটা এখন এইট সিক্সটি ফাইভ প্রসেসার থাকছে এখানে ব্যাকসাইডে থাকছে চারটে ক্যামেরা অবশ্যই ফর্টি এইট মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার তারপর থাকছে সিক্সটিন মেগাপিক্সেল একটা ক্যামেরা যেটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স তারপর থাকছে পাঁচ মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স আর টু মেগাপিক্সেলের একটা ডেপ সেন্সার কিন্তু এখানে চার হাজার পাঁচশো এমএইচ ব্যাটারি থাকছে এবং এবার আমরা ওয়ান প্লাসের ফোনে সিক্সটি ফাইভ ওয়াটের ফাস্ট চার্জার পাবো যেটা আমরা আশা করছিলাম ফোনটা আট জিবি একশো আর বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এরকম দুটো ভেরিয়েন্ট আসবে সেক্ষেত্রে এই ফোনটার ব্যাপারে মোটামুটি সবই আমাদের জানা হয়ে গেল এবং এরপর আপনাদের এই ফোনের ব্যাপারে আরও কিছু প্রশ্ন থাকলে অবশ্যই সেটা কমেন্টে লিখে জানাবেন তবে হ্যাঁ এই ফোনটার দাম কত হবে সেই প্রশ্ন করবেন না কারণ সেটা এখন অবধি ক্লিয়ার নয় তবে আশা করা যায় ওয়ান প্লাস এইট প্রোয়ের কাছাকাছি দাম থাকবে এটাই এটাই ওয়ান প্লাসের বরাবরের ট্র্যাডিশান দেখা যাক কীরকম কী হয় ওয়ান প্লাসের যে নট ফোনটা সেটা বেশিরভাগ মানুষেরই মনে হয়েছিল ওভার প্রাইসড ফোন কারণ সেটা যেটা বেস ভেরিয়েন্ট অর্থাৎ চৌষট্টি জিবি ভেরিয়েন্ট সেই ভেরিয়েন্টটা কিন্তু তারা লঞ্চ করেনি তারা বলেছিল সেপ্টেম্বর মাসে তারা চৌষট্টি জিবি ভেরিয়েন্টটা লঞ্চ করবে তাহলে সেটা যখন লঞ্চ করবে ইন্ডিয়াতে পঁচিশ হাজার রুপিতে লঞ্চ করবে তখন দামটা কিছুটা ঠিকঠাক বলে মনে হতে পারে এবং বাংলাদেশে ওটা গেলে তখন তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা দাম হতে পারে ওয়ান প্লাস নট সিক্সটি ফোর জিবি ভেরিয়েন্টটা ইন্ডিয়াতে লঞ্চ করে যাচ্ছে টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর এবং খুব শিগগিরই সেপ্টেম্বরের শেষেই হয়তো বাংলাদেশে এটা পৌঁছে যাবে এবং যাবে একদিন আগে বলেছিলাম যে হুয়াবের ফোন যাদের কাছে আছে তারা ইএম ইউ ইলেভেনের আপডেট পাবেন কারা কারা পাবেন কোন কোন ফোনে পাবেন সেটা সেই ভিডিওতে দেখানো ছিল বলা ছিল সেটা একটু দেখে নিতে পারেন কিন্তু এখানে একটা কথা হচ্ছে যে হুয়াবের যে ইএম ইলেভেন আসবে সেটা কিন্তু অ্যান্ড্রয়েড ইলেভেনের উপর আসবে না যেহেতু হুয়াবের সাথে গুগলের ঝামেলা তাদের ব্যান ব্যাপারটা আছে তো সেক্ষেত্রে ইএমাই ইলেভেন কিন্তু ওই আসছে যদিও হুভাবে বলেছে যে অ্যান্ড্রয়েড ইলেভেনের কিছু ফিচার তারা এর মধ্যে দেওয়ার চেষ্টা করছে এবং একটা ভালো জিনিসের মধ্যে লুকিয়ে আছে যেটা পুরোটা খারাপ নয় আসলে তা ভালো জিনিস এটাই যে ইএম যারা আপডেট করবেন যারা পাবেন এটা তারা কিন্তু ভুয়াবে যখন হংম্যান বা হারমোনি ওয়েস নিয়ে আসবে তাদের এক্সক্লুসিভ যেটা অক্টোবর মাসে আসবে দু সালে সেখানে তারা সহজে শিফট করে যেতে পারবেন আপগ্রেড করতে পারবেন সেক্ষেত্রে ইএমইওয়াই ইলেভেন হচ্ছে হংম্যান ওয়েসে শিফট করার বা আপগ্রেড করার একটা ধাপ বলতে পারেন সেক্ষেত্রে আপনার ফোনে যদি ইএম ইউআই থাকে আপনি যদি ইলেভেনে আপডেট হতে পারেন আপডেট করতে পারেন আপনি কিন্তু হারমোনি ওয়েস পেয়ে যেতে পারেন ডিজিটাল চ্যাট স্টেশন একটা পোস্টে জানিয়েছে যে চায়নাতে এরকম ডিসপ্লে তৈরি করার চেষ্টা চলছে অলরেডি টিসিএল অবশ্য তৈরি করে ফেলেছে যে এল যে ডাইনামিক রিফ্রেশ রেটের যে ব্যাপারটা অর্থাৎ ফোনটা যদি একশো কুড়ি হার্সের হয় সেটা কোনো সময় প্রয়োজন মতো ষাট হার্সে চলবে আর নিজের প্রয়োজন মতো যখন ঠিকঠাক অ্যাপ্লিকেশন থাকবে বা গেম থাকবে ওটা অটোমেটিক একশো কুড়ি হার্স শিফট করে যাবে সেক্ষেত্রে ব্যাটারি বাঁচবে অনেকটা কারণ সবসময় একশো কুড়ি হার্স আমাদের তো প্রয়োজন নেই তো সেক্ষেত্রে এই ব্যাপারটা নিয়ে চায়নাতে কাজ চলছে এবং টিসিএল কোম্পানি অলরেডি এরকম এল টিপিও টেকনোলজি নিয়ে এসেছে যেখানে তারা তিরিশ হার্স থেকে একশো কুড়ি হার্স অব্দি রিফ্রেশারেটকে শিফট করতে পারছিল কিন্তু ডিজিটাল চ্যাট স্টেশন এখন বলছেন যে চায়নাতে এরকম টেকনোলজি আগামী বছর আসতে চলেছে এবং তারা নিজেরাই ম্যানুফ্যাকচার করবে চায়নাতে এটা স্যামসাংয়ের থেকে ডিসপ্লে নেওয়ার ব্যাপার নেই যেখানে দশ হার্টস থেকে দশ হার্স থেকে একশো কুড়ি হার্স অব রিফ্রেশ রেট সেটা নিজের মতো করে ফোন ম্যানেজ করবে অর্থাৎ আপনি যখন মুভি দেখছেন তখন একশো কুড়ি হার্স রিফ্রেশ রেট দরকার নেই তখন দশ হার্সেই আপনার কাজ চলে যাবে এবং তখন দশ হার্সে ফোন নিজে থেকে বুঝে নিয়ে চলবে এবং যখন গেম প্লে করবেন যখন একশো কুড়ি হার্সের গেম সাপোর্ট করবে তখন ফোনটা অটোমেটিক নিজের রিফ্রেশেড একশো কুড়ি হার্সে শিফট করে যাবে অবশ্যই প্রচুর ব্যাটারি বাঁচবে এবং আধুনিক টেকনোলজি ভালো টেকনোলজি চায় এটা নিয়ে আসতে পারলে দারুণ ব্যাপার হবে টেকনোলজির খবর যেখানে চলেই আসলাম তাহলে টেকনোলজির একটু ভিতরের খবর বলে নিই কারণ আপনারা বোঝেন যারা আমাদের চ্যানেলে নিয়মিত দর্শক তারা সত্যি এগুলো বোঝেন এবং ভেবে দেখুন খেয়াল করে আমরা কিছুদিন আগেও এটা নিয়ে খুব একটা মাথা খামাতাম না যে একটা প্রসেসার কি আছে তার জায়গায় আমরা এখন এটা নিয়ে মাথা ঘামাই যে প্রসেসারের মধ্যে কি আছে প্রসেসরের মধ্যে এ এর বিভিন্ন রকম আর্কিটেকচার থাকে এআরএম ডিজাইন করে দেয় প্রসেসরের আর্কিটেকচারটা জিপিইউটা ডিজাইন করে দেয় তো এ এর থেকে সবাই এগুলো কেনে এগুলো এখন আপনারাও জেনে গেছেন কোয়ালকম হোক অ্যাপেল হোক সবাই যে যার মতো করে এ এর থেকে আর্কিটেকচার কিনে আনে তারপর নিজেদের মতো করে সেটা পেটা করে নেয় নিজেদের প্রসেসারের ভেতর সেটা ইমপ্লিমেন্ট করে তাই কিছু কিছু ব্যাপার পাল্টে যায় কিন্তু জিনিসটা মূল টেকনোলজিটা কিন্তু তৈরি করে এআরএম সেই কে আজকে আমরা জানতে পাচ্ছি কিনে নিয়েছে এনভিডিয়া নামে একটা কোম্পানি যারা জানেন তারা জানেন যে এনভিডিয়া গ্রাফিক্সের জগতে কম্পিউটারের গ্রাফিক্সের জগতে গ্রাফিক্স কার্ড তৈরির জগতে গেমিংয়ের জগতে একটা বিশাল বড় নাম এর আগে আমরা দেখেছিলাম যে এনভিডিয়ার যারা কম্পিটিটার অর্থাৎ এটিআই সেই এটিআইকে কিনে নিয়েছিল এএমডি কোম্পানি তাদের কোলাবোরেশনে এএমডি কোম্পানি এখন কিন্তু অনেকটা এগিয়ে গেছে ইন্টেলকে পিছনে ফেলে দিয়েছে এবার এনভিডিয়া এআরএমকে কিনে নিল তার ফলে কিন্তু একটা বড়োসড়ো সংকট তৈরি হতে পারে অনেকে যেটা আন্দাজ করছেন বলছেন যে এনভিডিয়া এআরএমকে কিনে নেওয়ার ফলে মার্কেট একটা মনোপলি তৈরি হয়ে যাবে এনভিডিয়া যদি অ্যাপেলকে বা কোয়ালকমকে এই আর্কিটেকচার বিক্রি না করে তখন কি হবে ব্যাপারটা অতটাও সোজা নয় এআরএম কোম্পানিটা তৈরি হয়েছিল তার কো ফাউন্ডার ছিল অ্যাপেল কোম্পানি উনিশশো নব্বই সালে সেক্ষেত্রে অ্যাপেলের সাথে অলরেডি এ এর এমন চুক্তি আছে যে যাই হোক না কেন অ্যাপেল এ এর থেকে আর্কিটেকচার পাবে সেক্ষেত্রে অ্যাপেলের বায়োনিক টেকনোলজি বায়োনিক চিপ নিয়ে কোনোরকম টেনশনের জায়গা নেই কোনো চিন্তা নেই অ্যাপেলের গায়ে হাত পড়বে না কিন্তু সমস্যায় পড়তে পারে কোয়ালকাম কোয়ালকামের ক্ষেত্রে কোয়ালকামকে যদি এনভিডিয়া ঠিকঠাক এআরএম টেকনোলজি সাপ্লাই না করে বা কিছু শর্ত চাপায় বা যদি দাম বাড়িয়ে দেয় তাহলে কিন্তু তার এফেক্ট হোয়ালকামের ওপর তো পড়বেই আমাদের ওপর পড়বে এবং সেখান থেকে লাভবান হয়ে যেতে পারে কিন্তু এক্সিনোজ এক্সিনোজের প্রসেসার এবার কিন্তু আমরা টেকনিউজে আগেই বলেছি আপনাদের যে এক্সিনোজ কিন্তু প্রসেসারের ক্ষেত্রে অনেক উন্নতি করছে তারা এএমডির সাথে হাত মিলিয়েছে ভবিষ্যতে তারা গুগলের সাথে হাত মিলিয়েছে তাদের ইমেজ প্রসেসিংয়ে উন্নতি হবে প্রসেসারের গেমিং পারফরমেন্সে উন্নতি হবে তারা গ্রাফিক্সের ক্ষেত্রে উন্নতি করছে সেক্ষেত্রে এক্সিনোজ কিন্তু সেখানে লাভবান হয়ে যেতে পারে দেখা যাক মার্কেটে একটা মনোকলি তৈরি হয়ে যেতে পারে যে এ সবাইকে ঠিকঠাক টেকনোলজি দেবে না তারা নিজস্ব কিছু নিয়ে আসবে এটাও হতে পারে তবে এখানে একটা ভালো ব্যাপার হতে পারে সেটা হচ্ছে ইনভিডিয়া কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে একদম একটা যুগান্তকারী নাম আর কি তাদের কাছে প্রচুর পেটেন্ট আছে প্রচুর টেকনোলজি আছে তো তারা এখানে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে মোবাইল কম্পিউটিংয়ের ক্ষেত্রে তারা কিন্তু অনেকটা এগিয়ে দিতে পারে এ আর সেক্ষেত্রে আমরা আগামী দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কিন্তু দারুণ ভালো কিছু টেকনোলজি পেতে পারি দেখা যাক ভবিষ্যতে বলবে যে কি হয় কেমন হয় এবং আমার মনে হলো এই খবরটা শোনার জন্য এই অ্যানালিসিসটা বোঝার জন্য আপনারা যথেষ্ট তৈরি হয়ে গেছেন যথেষ্ট এগুলো বোঝেন আপনারা এইসব নিয়ে চর্চা করেন এখন তাই আমি এই খবরটা সাহস করে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই এই ব্যাপারে আপনার মতামত কমেন্টে লিখে জানাতে পারেন আর আজকের ভিডিও এখানেই শেষ করব ভিডিও কেমন লাগলো সেটা লাইক করে জানাবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখেন না এখনও করে রাখবেন এটা অনুরোধ রইল আপনার কাছে সাবস্ক্রাইব বাটনটা প্রেস প্রেস করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো বিদায়